স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে চট্টগ্রাম ছাড়ছে ঘরমুখো মানুষ। চট্টগ্রাম রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেখা যায় যাত্রীদের। সকালে প্রথম ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়ে ভোগান্তি বাড়ে যাত্রীদের। একইভাবে ময়মনসিংহগামী ট্রেনেরও শিডিউল বিপর্যয় হয়, তবে অন্যান্য ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। শিডিউল বিপর্যয়ে কোনো কোনো ট্রেনের যাত্রীরা দুর্ভোগে মাথায় নিয়ে বাড়ি ফিরলেও বেশিরভাগ ট্রেন যথাসময়ে ছেড়ে যাওয়ায় খুশি ঘরমুখো মানুষ। ছিল 9:15, আমরা আসছি 8:30 সময়। এখনও পর্যন্ত ওয়েট করতেছি, ট্রেন আসার 3 মিনিট সময় আছে, এখনও আসতেছে না। জিজ্ঞাসা করছি, বলছে 1-1.5 ঘন্টা লেট হবে। ট্রেনের যে টাইম ছিল, টাইমে তো ঠিক আসতেছে না ট্রেন। এখনও যেহেতু আসে নাই, 9:15 ছাড়ার কথা, এখনও আসে নাই। এখনও কোনো ঘোষণা পাইনি আর কি। ঘোষণা পাইলে বোঝা যাবে যে কটায় ছাড়বে। বান্দরবানের থানচি থেকে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের গাড়ি ড্রাইভার সহ 4 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যৌথ বাহিনীর প্রচেষ্টায় তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে। এর আগে রোববার ভোরে গ্রেপ্তার করা হয় কেএনএফের অন্যতম সমন্বয়ক চেউসিম বম। গ্রেপ্তারকৃত চেউসিম কেএনএফের আদি সংগঠন কেএনটিওর অন্যতম প্রতিষ্ঠাতা। পার্বত্যাঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সমন্বিত অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করবে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। পহেলা বৈশাখকে ঘিরে রয়েছে নানা অনুষ্ঠান। শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সতর্ক অবস্থানে প্রশাসন, থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে সন্ধ্যা 6টার মধ্যে নববর্ষের সব অনুষ্ঠান শেষ করার আহ্বান পুলিশ কমিশনারের। নানা ধরনের উস্কানিমূলক প্রচারণা থাকে, সে ব্যাপারে আমরা সজাগ থাকব। আর অন ফিল্ডে আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান ব্যবস্থা থাকবে। আপনাদের প্রতি যে অনুরোধ করছি সেগুলো আপনারা নিশ্চয় সহযোগিতা করবেন এবং আমাদের একটি পরিপূর্ণ ব্যবস্থা থাকবে। আমরা আশা করছি আমাদের সম্মিলিত প্রস্তুতির মধ্য দিয়ে আমরা একটা নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। চট্টগ্রামে 600+ সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরীর মিসকিন শাহ দরগা প্রাঙ্গণে পথচারীদের মাঝে মেয়র এই ইফতার বিতরণ করেন। এই সময় তিনি দুস্থ মানুষদের সহায়তায় ছাত্র, যুবক, বিত্তবান সহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রাম নৌ অঞ্চলে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দুপুরে নাবিক আবাসিক এলাকায় নিম্ন আয় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রতিনিধি হিসেবে বানৌজা ইশা খানের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শামসুল হক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। রমজান উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাসব্যাপী চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিতে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।